আজকে আমরা পড়ব ভূচুম্বকত্ব, দ্য আর্থস ম্যাগনেটিজম অর টেরিস্ট্রিয়াল ম্যাগনেটিজম। 1600 খ্রিস্টাব্দে উইলিয়াম গিলবার্ট তিনি বলেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক। পৃথিবীর চারদিকে একটি চুম্বক ক্ষেত্র বর্তমান এবং এই চুম্বক ক্ষেত্রটি পৃথিবীর চুম্বকত্ব কর্তৃক সৃষ্ট। তিনি বেশ কিছু প্রাকৃতিক ঘটনা লক্ষ্য করে এই সিদ্ধান্তে আসেন। যেমন আমরা দেখেছি যে পৃথিবীর মধ্যে যে কোনো স্থানে যদি কোনো চুম্বক বা চুম্বক শলাকাকে রেখে দেওয়া হয়, তাহলে সেটি প্রথমে আন্দোলিত হওয়ার পর কিছুক্ষণ পরে উত্তর দক্ষিণে মুখ করে থাকে। আবার কোনো নরম লোহার দণ্ডকে তুমি যদি উত্তর দক্ষিণে মুখ করে বেশ কিছুদিন রেখে দেওয়া হয়, তাহলে সেই লোহার দণ্ডের মধ্যেও কিন্তু ক্ষীণ চুম্বকত্ব আবিষ্ট হতে দেখতে পাওয়া যায়। পৃথিবীর ওপর যে কোনো স্থানে একটি বদ্ধ পরিবাহী তারের কুণ্ডলীকে যদি ঘোরানো হয়, তাহলে ক্ষীণ তড়িৎ প্রবাহও দেখতে পাওয়া যায়, উৎপন্ন হয়। এই সমস্ত ঘটনাগুলি থেকে উইলিয়াম গিলবার্ট তিনি বলেন যে পৃথিবীও হলো একটি বিরাট চুম্বক। বিজ্ঞানী গিলবার্ট একটি সহজ পরীক্ষা করেন। তিনি লোডস্টোনের একটি গোলক তৈরি করেন এবং তার কাছে চুম্বক শলাকা রেখে দেখান যে চুম্বক শলাকাটির ব্যবহার পৃথিবীর পৃষ্ঠের বিভিন্ন স্থানে রাখা চুম্বকের মতোই। এর থেকে তিনি আরও সিদ্ধান্ত করেন যে পৃথিবী হলো একটি চুম্বক। এই চুম্বকেরও দুটি মেরু আছে। এই ভূচুম্বকের যে মেরু উত্তর দিকে মুখ করে থাকে তাকে আমরা বলবো উত্তর মেরু, আর যে মেরু দক্ষিণ দিকে মুখ করে থাকে তাকে আমরা বলি দক্ষিণ মেরু। পৃথিবীর চৌম্বক উত্তর মেরু উত্তর গোলার্ধে কানাডার কাছে অবস্থিত, আর পৃথিবীর চৌম্বক দক্ষিণ মেরু দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত। চৌম্বক উত্তর মেরু ভৌগোলিক উত্তর মেরু থেকে প্রায় 2400 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং চৌম্বক দক্ষিণ মেরু ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে প্রায় 2250 কিলোমিটার পূর্বে অবস্থিত। পৃথিবীর চৌম্বক অক্ষ ভৌগোলিক অক্ষের সঙ্গে 18 ডিগ্রি কোণ করে এবং পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় 1200 কিলোমিটার দূরত্বে অবস্থিত। পৃথিবী পৃষ্ঠে মুক্তভাবে ঝোলানো কোনো চুম্বককে রেখে দিলে তার উত্তর মেরু উত্তর দিকে মুখ করে থাকতে চায়। আমরা আবার জানি যে চুম্বকের বিপরীত মেরুগুলি পরস্পরকে আকর্ষণ করে, তাই এখান থেকে আমরা বলতে পারি যে ভূচুম্বকের উত্তর মেরু সাধারণ চুম্বকের দক্ষিণ মেরুর সমধর্মী। একইভাবে ভূচুম্বকের দক্ষিণ মেরু সাধারণ চুম্বকের উত্তর মেরুর সমধর্মী। পৃথিবীর চৌম্বক উত্তর মেরুকে অনেক সময় নীল মেরু এবং চৌম্বক দক্ষিণ মেরুকে লাল মেরু বলা হয়। এই নীল মেরু এবং লাল মেরু সংযোজক রেখাকে চৌম্বক মধ্যরেখা বলা হয় এবং এই রেখার মধ্যগামী উল্লম্ব তলকে পৃথিবীর চৌম্বক মধ্যতল বলা হয়। তাহলে পৃথিবীর কেন্দ্রে উত্তর মেরু দক্ষিণমুখী করে একটি ক্ষুদ্র এবং দক্ষিণ মেরু উত্তরমুখী করে একটি ক্ষুদ্র শক্তিশালী দণ্ডচুম্বককে পৃথিবীর ভৌগোলিক অক্ষের সঙ্গে 18 ডিগ্রি কোণ করে রাখলে চুম্বকটির বলরেখা যেরূপ হতো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো সেরকম হয়। সেই জন্য আমরা পৃথিবীর কেন্দ্রে পৃথিবী যে একটি বিশাল চুম্বক সেটা কল্পনা করব আমরা কিভাবে, পৃথিবীর কেন্দ্রে একটি দণ্ডচুম্বক কল্পনা করব যার উত্তর মেরু দক্ষিণ গোলার্ধের দিকে এবং দক্ষিণ মেরু উত্তর গোলার্ধের দিকে মুখ করে আছে এবং যেটা পৃথিবীর ভৌগোলিক অক্ষের সঙ্গে 18 ডিগ্রি কোণ করে আছে। পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান এবং অভিমুখ সঠিকভাবে বর্ণনা করার জন্য আমাদের বেশ কিছু রাশির নাম জানতে হবে। এই রাশিগুলিকে বলা হয় ভূচুম্বকত্বের মূল উপাদান। এগুলি হল বিচ্যুতি, বিনতি, ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। চলো আমরা এবার সেগুলো কাকে বলে সে সম্পর্কে জানব। প্রথমে আমরা পড়ব বিচ্যুতি বা ডেক্লিনেশন। এই বিচ্যুতি পড়ার আগে আমাদের জিওগ্রাফিক মেরিডিয়ান বা ভৌগোলিক মধ্যতল এবং ম্যাগনেটিক মেরিডিয়ান বা চৌম্বক মধ্যতল এগুলোকে আরেকবার আমরা মনে করব। জিওগ্রাফিক মেরিডিয়ান বা ভৌগোলিক মধ্যতল বলতে আমরা কী বুঝি? পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোজক সরলরেখার মধ্যবর্তী যে উল্লম্ব তল তাকেই বলা হয় ভৌগোলিক মধ্যতল। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ
আর ম্যাগনেটিক মেরিডিয়ান কাকে বলে? পৃথিবীর চৌম্বক উত্তর মেরু এবং দক্ষিণ মেরু সংযোজক রেখাংশের মধ্যবর্তী উল্লম্ব তলকে ম্যাগনেটিক মেরিডিয়ান বা চৌম্বক মধ্যতল বলা হয়। এই দুটি তলের মধ্যবর্তী কোণকেই বলা হয় ডেক্লিনেশন বা বিচ্যুতি, ছবিতে যেটা থিটা অ্যাঙ্গেল দিয়ে দেখানো হয়েছে। এই তলগুলোকে আর একটু নাম দিয়ে পরিষ্কার করে সাইডে দেখানো হচ্ছে। দেখো, এ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ, এটা হলো জিওগ্রাফিক মেরিডিয়ান বা ভৌগোলিক মধ্যতল। আর এ বি সি ডি, এটা হলো ম্যাগনেটিক মেরিডিয়ান বা চৌম্বক মধ্যতল। এই দুটি তলের মধ্যবর্তী যে কোণ, যেটা থিটা দিয়ে দেখানো হয়েছে, সেটাই হলো বিচ্যুতি। পৃথিবীর কোনো স্থানে চৌম্বক মধ্যতল ভৌগোলিক মধ্যতলের সঙ্গে যে কোণ করে থাকে তাকেই বলা হয় ওই স্থানের বিচ্যুতি। যদি চুম্বক শলাকার উত্তর মেরু ভৌগোলিক অক্ষের পশ্চিম দিকে থাকে তাহলে বিচ্যুতির চিহ্ন ঋণাত্মক ধরা হয়, আর পূর্ব দিকে থাকলে চ্যুতি ধনাত্মক ধরা হয়। একে থিটা ডিগ্রি ওয়েস্ট বা থিটা ডিগ্রি ইস্ট এই হিসাবেও চিহ্নিত করা হয়, অথবা মাইনাস থিটা ডিগ্রি বা প্লাস থিটা ডিগ্রি এই হিসাবেও সূচিত করা হয়। এবার আমরা পড়ব বিনতি কোণ সম্পর্কে, বা ডিপ অ্যাঙ্গেল অফ ডিপও বলা হয়। ভূপৃষ্ঠের কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্র অনুভূমিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের বিনতি কোণ বলা হয়। তোমরা ছবিতে একটি দণ্ডচুম্বককে সুতো দিয়ে বেঁধে ঝোলানো অবস্থায় দেখতে পাচ্ছ, ফলে দণ্ডচুম্বকটি অনুভূমিকের সঙ্গে কিছুটা কোণ করেছে, অর্থাৎ চৌম্বক অক্ষ অনুভূমিকের সঙ্গে একটু কোণ করে আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, সেই কোণটিকেই বলা হয় বিনতি কোণ। পৃথিবীর বিভিন্ন স্থানে বিনতি কোণের মান বিভিন্ন হয়। যদি কোনো ক্ষেত্রে পৃথিবীর কোনো স্থানে যদি চুম্বকের এন মেরু নিচের দিকে ঝুঁকে থাকে তাহলে ওই স্থানের বিনতিকে ধনাত্মক ধরা হয়, আর এস মেরু নিচের দিকে ঝুঁকে থাকলে ওই স্থানের বিনতি ঋণাত্মক ধরা হয়। এখানে ছবিতে এন মেরু নিচের দিকে ঝুঁকে আছে, তাই এখানে বিনতি হচ্ছে ধনাত্মক। উত্তর গোলার্ধে যদি কোনো স্থান হয় তবে তার বিনতি হয় ধনাত্মক, আর দক্ষিণ গোলার্ধে কোনো স্থানে বিনতি হয় ঋণাত্মক। পৃথিবীর চৌম্বক মেরু দুটিতে বিনতি কোণের মান হয় 90 ডিগ্রি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সেখানে চৌম্বক শলাকাটা লম্বভাবে অবস্থান করে, আর বিষুব রেখার ক্ষেত্রে বিনতি কোণ হয় 0 ডিগ্রি। বিষুব রেখায় মুক্তভাবে ঝুলন্ত চুম্বক অনুভূমিকভাবে থাকে, সেই জন্য বিনতি কোণের মান হয় 0 ডিগ্রি। কলকাতার বিনতি কোণ 31 ডিগ্রি নর্থ বলতে কী বোঝায়? কলকাতায় কোনো চুম্বককে ভারকেন্দ্র বরাবর সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলে চুম্বকের উত্তর মেরু নিচের দিকে ঝুঁকে থাকবে এবং চুম্বকের অক্ষ অনুভূমিকের সাথে 31 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এবার আমরা পড়ব ভূচুম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চৌম্বক প্রাবল্যের অভিমুখ সাধারণত অনুভূমিক তলে থাকে না, অনুভূমিক তলের সাথে এটি কোণ করে থাকে, যে কোণটিকে আমরা বলি বিনতি কোণ। যেহেতু চৌম্বক প্রাবল্য একটি ভেক্টর রাশি, তাই চৌম্বক প্রাবল্যকে একটি উলম্ব এবং একটি অনুভূমিক উপাংশে ভাগ করা যায়। এই ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশকে আমরা বিএইচ দিয়ে ডিনোট করি এবং উলম্ব উপাংশকে বিভি দিয়ে লেখা হয়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে ভূচৌম্বক প্রাবল্যকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, দুটি উপাংশে বিভক্ত করা হয়েছে, এটা বিএইচ এবং বিভি। এখানে যে ছবিতে দেখানো হয়েছে সেখানে এ বি ড্যাশ সি ড্যাশ ডি ড্যাশ হলো ভৌগোলিক মধ্যতল এবং এ বি সি ডি হলো চৌম্বক মধ্যতল। এই চৌম্বক মধ্যতল ভৌগোলিক মধ্যতলের মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো থিটা, যেটাকে আমরা বললাম বিচ্যুতি কোণ, এবং ডেল্টা এখানে দেখানো হয়েছে, দেখো ডেল্টাটা হচ্ছে বিনতি কোণ। তাহলে ফ্রম ম্যাথামেটিক্স আমরা কি লিখতে পারি? ট্যান ডেল্টা ইকুয়াল টু বিভি বাই বিএইচ, কস ডেল্টা ইকুয়াল টু বিএইচ বাই বি, সাইন ডেল্টা ইকুয়াল টু বিভি বাই বি। তাহলে কস স্কোয়ার ডেল্টা প্লাস সাইন স্কোয়ার ডেল্টা করলে পাবো এইচ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই বি স্কোয়ার। আবার এইচ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু পাবো আমরা বি স্কোয়ার। এইচ এবং ভি এগুলো হলো
হরাইজেন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশ এবং উল্লম্ব উপাংশ, এটাকে বিএইচ এবং বিভিও বলা হয়। সুতরাং বিএইচ স্কোয়ার প্লাস বিভি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, বা বি ইকুয়াল টু রুট ওভার বিএইচ স্কোয়ার প্লাস বিভি স্কোয়ার। তাহলে তোমরা দেখলে যে ভূচৌম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ বিএইচ এর মান সব জায়গায় সমান নয়। চৌম্বক নিরক্ষরেখায় এইচ এর মান সর্বোচ্চ হয় এবং চৌম্বক মেরুতে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হওয়ায় হরাইজেন্টাল কম্পোনেন্ট বা অনুভূমিক উপাংশের মান শূন্য হয়। আর পৃথিবীর যে সমস্ত স্থানের বিনতি কোণ 45 ডিগ্রি সেই সমস্ত স্থানে বিএইচ এবং বিভির মান সমান হয়।